নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে মনোনয়ন দেওয়া হলো পাকিস্তানের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী। এর আগে দেশটির খণ্ডকালীন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে বিরোধে জড়িয়েছেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ। অবশেষে দুই নেতার ঐকমত্যের ভিত্তিতে আনোয়ারুল হক কাকারকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। উপমহাদেশের অস্থিতিশীল দেশ পাকিস্তানের সদ্য মনোনীত প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বেলুচিস্তান আওয়ামী পার্টির একজন সিনেটর। শনিবার এক বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ উভয়েই কাকারকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে রাজি হন। তারপরই তা অনুমোদন করেন পাক প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনা শেষে রাজা রিয়াজ জানান, ক্ষুদ্র প্রদেশ ও অবিতর্কিত ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নির্বাচন করতে একমত হয়েছেন তারা, যাতে এসব প্রদেশ নেতৃত্ব থেকে বঞ্চিত না হয়। সবশেষে তারা আনোয়ারুল হক কাকারের ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। রোববার দেশটিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাকারের শপথ গ্রহণ করার কথা রয়েছে। তিনি 2018 সালে বেলুচিস্তান থেকে স্বতন্ত্র সিনেটর হিসেবে নির্বাচিত হন। 2024 সালের মার্চে তার 6 বছর মেয়াদ শেষ হবে। পাশাপাশি তিনি পাকিস্তান সিনেটের প্রবাসী পাকিস্তানি ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক কমিটির চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সিনেটের বাণিজ্য উপদেষ্টা কমিটি, অর্থ ও রাজস্ব, পররাষ্ট্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। কাকার 2018 সালে গঠিত বেলুচিস্তান আওয়ামী পার্টির নেতা হিসেবে সিনেটে দায়িত্বও পালন করেছেন। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতৃত্বাধীন জোট সরকারের প্রায় 1.5 বছরের শাসনামলের গোটা সময় বন্ধুত্বপূর্ণ বিরোধী নেতা হিসেবে পরিচিত ছিলেন পাকিস্তান তেহরিক ইনসাফের একাংশের চেয়ারম্যান রাজা রিয়াজ। সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, সেই বন্ধুত্বপূর্ণ বিরোধী নেতা এখন সম্পূর্ণ বদলে যাওয়া একজন মানুষে পরিণত হয়েছেন। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিজের পছন্দের প্রার্থীর নাম সুপারিশ করার জন্য জেদ করছেন তিনি। সূত্র জানিয়েছে পিএমএলএনের শীর্ষ প্রধান নওয়াজ শরীফ তার ছোট ভাই এবং দলের চেয়ারম্যান শেহবাজ শরীফকে এই মর্মে নির্দেশনা দিয়েছেন যে সদ্য বিদায় নেওয়া সরকারের অর্থমন্ত্রী ইসহাক দার অথবা সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তার দল। অন্যদিকে রাজা রিয়াজ চাইছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী করা হোক পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানিকে। বৃহস্পতি ও শুক্রবার দুই দফা বৈঠক করেও এই ইস্যুতে শেহবাজ ও রিয়াজ ঐকমতে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে ডন। সবশেষ শনিবার কাকারের বিষয়ে একমত হতে পেরেছেন পাকিস্তানের এই দুই নেতা। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।